नो फिक्र नो शाय, आई एम मिया भाई और फख्र से कहूंगी मैं हिंदुस्तानी मुसलमान हूँ। और अगर आप बाकी सारे मुसलमानों को तोलेंगे एक ही तराजू में तो मैं वो भी बर्दाश्त नहीं करूंगी रागी साहब। मैं फख्र से नो फिक्र नो शाय, आई एम मिया भाई और फख्र से कहूंगी मैं हिंदुस्तानी मुसलमान हूँ। और अगर आप बाकी सारे मुसलमानों को तोलेंगे एक ही तराजू में तो मैं वो भी बर्दाश्त नहीं करूंगी रागी साहब। मैं फख्र से नो फिक्र नो शाय, आई एम मिया भाई और फख्र से कहूंगी मैं हिंदुस्तानी मुसलमान हूँ। और अगर आप बाकी सारे मुसलमानों को तोलेंगे एक ही तराजू में तो मैं वो भी बर्दाश्त नहीं करूंगी रागी साहब। मैं फख्र से कहूंगी कि मैं इस्लामिक मानसिकता का पालन करती हूँ और मैं आपकी भी उतनी ही इज्जत करती हूँ। आपके दिमाग में मुसलमानों के लिए नफरत है तो मैं कुछ भी नहीं कर सकती। थैंक यू प्रोफेसर रागी, थैंक यू, थैंक यू। मैं आपसे एक सेकंड और बात नहीं करूंगी। सत्यि कथा ভিডিওটি আজকে খুশির জন্য আমি ভিডিওটি করেছি বা আপনাদের অনেকেরই খুশি লাগবে যারা সোশ্যাল মিডিয়াতে সব সময়ের জন্য ফলো রাখেন এবং অ্যাকটিভ থাকেন, যাকে আপনারা প্রত্যেকই চেনেন, অবশ্যই নাম বললে চিনবেন। এবিপি নিউজের অ্যাঙ্কার যে করেন বেশিরভাগ হিন্দি চ্যানেলের রুবিকা লিয়াকাত, যে রুবিকা লিয়াকাত আমরা প্রায় দেখেছি চ্যানেলে বসে নানান রকম ভাবে এমন সুন্দর করে গুছিয়ে এমন ভাবে কথা বলে, মানে সেই তার কথাটাকে ধরতে হলে, সেই কথাটা প্রটেস্ট করতে হলে অনেক কিছু গভীর কিছু আমাদের ভাবতে হয়। আপনারা এটাও জানেন যে সেই রুবিকা লিয়াকাত এমনই কিছু কথা সোশ্যাল মিডিয়ার সামনে বলেছে এবিপি নিউজের হিন্দি চ্যানেলের মানে ডিবেটে বসে। ডিবেটটা হয়েছে কার সঙ্গে সেটাও আপনাদেরকে বলি। সেই ভদ্রলোকের নাম হচ্ছে সঙ্গীত রাগে, তিনি হচ্ছে দিল্লির একটা ইউনিভার্সিটির প্রফেসর। তিনি কিন্তু বলছেন যে এই ভারতবর্ষের মাটিতে নাকি যারা সব মুসলিম সমাজে রয়েছে, যেসব মুসলিম ভাইয়ের সন্তানরা, তাদেরকে বলছে সবই হচ্ছে মানে 100%-ই হচ্ছে আতঙ্কি। এই কথাটা বলেছেন। ঠিক সেই কথাটা শোনার পরে যখন রুবিকা লিয়াকাত এত সুন্দর একটা মেসেজ দিয়েছে, এত সুন্দর একটা কথা বলেছে, সত্যি আমার মন ছুঁয়ে গেছে, অবশ্যই আমার মন ছুঁয়ে গেছে। রুবিকা লিয়াকাত একটা কথাই বলেছে যে সমাজে যদি একজন যদি ভুল করে তার জন্য পুরো সমাজটাকে বলার অধিকার কিন্তু প্রফেসর সাহেব আপনার নেই। মুসলিম সমাজে যদি 10 জন ভুল করে আপনি 10,000 লোককে, 10 লক্ষ লোককে কিন্তু আপনি দোষী সাব্যস্ত করতে পারেন না, বা এই অধিকার আপনাকে কিন্তু সংবিধান দেয়নি। কি করে হিন্দু থেকে মুসলিমকে আলাদা করা যায়, কি করে মন্দির আর মসজিদ মানুষকে দেখানো যায়, মন্দিরে যারা যায় তারা হচ্ছে হিন্দু আর মসজিদে যারা যায় তারা হচ্ছে মুসলিম। কিন্তু রুবিকা লিয়াকাত যে একথাও বলেছে যে উনার কথা বলেছেন যে উনি মুসলিম ধর্মকে যথেষ্ট সম্মান করেন, উনি ভালোবাসেন, ভক্তি করেন, এবং কোন মুসলমান মায়ের সন্তানকে যদি এইভাবে টার্গেট করে ডাইরেক্ট যদি বলে তাহলে কিন্তু এবিপি নিউজের যে রুবিকা লিয়াকাত যে যিনি অ্যাঙ্কারিং করে সর্বটাইম আমরা দেখি চ্যানেলে বসে ডিবেটও করায়, উনি কিন্তু বলেছে আমি এটা মেনে নেব না। খুব ভালো কথা, কারণ আমরা একটা কথাই জানি যে মাধুরী দীক্ষিতের একটা মুভি আছে, সেই মুভিতে মাধুরী দীক্ষিত একটা ডায়লগ দিয়েছিল যে বাদাম খেলে কখনো আক্কেল আসে না, বরঞ্চ ঠক্কর খেলে কিন্তু আক্কেল আসে। আর সেই আক্কেলটা কিন্তু আমরা দেখতে পারলাম এই রুবিকা লিয়াকাতজির মাধ্যমে বা রুবিকা লিয়াকাতজির মধ্যে। এটা ভালো জিনিস যে মানুষ যদি একটু পরিবর্তন হয় তবে সেই পরিবর্তনটা কিন্তু ভালো হওয়া চাই, খারাপ পরিবর্তন হলে কিন্তু সেটা কখনোর জন্য সুনাম করা যায় না, বরঞ্চ তার বিরুদ্ধে প্রতিবাদ করে সেটাকে প্রতিরোধ করাটাই হচ্ছে একজন মানুষের কর্তব্য বা একটা মানবিকতার পরিচয়। কিন্তু এই যে প্রফেসর সাহেব দিল্লির ইউনিভার্সিটির প্রফেসর সাহেব, ইনি তো একজন প্রফেসর, ইনি তো লেকচার দেয় ক্লাসে, তাহলে ইনি তো একজন শিক্ষাগুরু। কারণ আমরা জানি যে মা বাবা সন্তানকে জন্ম দিয়ে বড় করে, কিন্তু যারা শিক্ষা দেয়, যারা সমাজকে চেনায়, যারা শিক্ষা দিয়ে বড় করে, যারা আলোর রাস্তা দেখায়, যারা একতার রাস্তা দেখায়, যারা মানুষের মধ্যে চলতে শেখায়, যারা সুন্দর সুস্থভাবে তাদেরকে বোঝায় যে সমাজে কিভাবে চললে ভালো হবে, কিভাবে থাকলে ভালো হবে, কিভাবে পড়াশোনা করলে ভালো হবে, কিভাবে পড়াশোনা করলে পরে মানুষের মতো মানুষ হবে, সেটা কিন্তু টোটালি কিন্তু স্কুলের থেকে মাস্টার মশাই এবং কিন্তু দিদিমণিরা এটা করে। যার জন্য আমরা বলি যে মা বাবার থেকেও কিন্তু আমরা উপরে কিন্তু মনে করি বা আমরা সম্মান করি শিক্ষাগুরুকে, মানে সে প্রাইমারি স্কুলের মাস্টার হোক দিদিমণি হোক, সে হাই স্কুলের মাস্টার বা দিদিমণি হোক, বা কোনো ইউনিভার্সিটির প্রফেসর হোক, এটা কিন্তু আমরা সবসময় আমরা মনে করি। কিন্তু আমার সবথেকে একটা দুঃখ লাগছে যে এই যে সঙ্গীত রাগী, ইনি তো একটা ইউনিভার্সিটির প্রফেসর।
এরা ভুল বলে কি এরা ঠিক বলে, বিশেষ করে যারা হিন্দু মুসলিম করে। আর আমরা এইরকমই আমরা কিন্তু সবসময় চাই যে যারা সাংবাদিকতা করে, যারা খবর তারা কালেক্টেড করে, যারা মানুষের মধ্যে সমাজের মধ্যে সোশ্যাল মিডিয়াতে সেই খবরগুলোকে পৌঁছে দেয়, যেসব সাংবাদিকরা যেসব রিপোর্টিং করে, সত্যিই তারা যদি একটুখানি মাটির জন্য, মানুষের জন্য, সমাজের জন্য, প্রত্যেকটা ধর্মের জন্য, প্রত্যেকটা পরিবারের জন্য ভেবে যদি এইভাবে দিনের পর দিন সকলে একতা হয়ে, ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের ন্যায়টাকে যদি সমাজের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে এইটা অন্যায় আর এইটা ন্যায়, মানে যারা হচ্ছে গদি মিডিয়া, আমি কিন্তু তাদের কথা বলেছি। এবার গদি মিডিয়া কিন্তু অনেকেই আছে, নাম আর কজনের বলবো, ছোটখাটো সাংবাদিক যারা তারাই কিন্তু সঠিক রিপোর্টটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে, তারা ভয় পায় না। কিন্তু কিছু কিছু গদি মিডিয়া আছে, তাদের কিন্তু সেই গদির কথা মনে রাখতে হয়, তাদের কিন্তু কিছু কথা মনে রাখতে হয়, তাদেরকে কিছু কথা স্মরণ করে রাখতে হয়, কারণ তাদেরকে স্টুডিও তারা চালাতে পারবে কি পারবে না, সেই চ্যানেলটাকে আগামীতে টিকাতে পারবে কি পারবে না, তারাও কিন্তু এক প্রকার কিন্তু একটা মানে কি বলবো একটা অসুবিধার মধ্যে পড়ে অনেক সময় গদি মিডিয়ার কাজ করে। তো সেই সব গদি মিডিয়াকে একটা কথাই বলবো যে রুবিকা লিয়াকাতজি যেভাবে মুসলিম সমাজের জন্য উনি এত সুন্দর প্রোটেস্ট করেছে, সন্দীপ রাগীর জন্য, প্রফেসরের জন্য, প্রফেসরের কথা নিয়ে, সত্যি এইরকম প্রত্যেকেই যদি প্রোটেস্ট করে হয়তো আমাদের ভারতবর্ষের মাটিতে গদি মিডিয়া বলাটাই হয়তো আস্তে আস্তে উঠে যাবে, আর সেইটাই উঠুক আমরা একটা আশাবাদী। এরকম কাজ হলে অবশ্যই আমরা সকল রিপোর্টার, সকল সাংবাদিক প্রত্যেকের সঙ্গে প্রত্যেক চ্যানেলের আমরা কিন্তু সাপোর্ট করব। প্রত্যেকে ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে শেয়ার করবেন, প্রত্যেকের কাছে পৌঁছে দেবেন, প্রত্যেকের কমেন্টের মতামত আপনারা অবশ্যই প্রত্যেকে জানাবেন, এটুকু অধিকার আপনাদের আছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে এবং যিশুর কাছে এবং ভারত মায়ের কাছে একটাই প্রার্থনা করব যে আমরা প্রত্যেকে সুখ শান্তিতে যেন, শান্তিপ্রিয়ভাবে যেন ভারতবর্ষের মাটিতে আমরা বসবাস করতে পারি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় সোনার বাংলা, ভালো থাকবেন প্রত্যেকে।